প্রিয় দর্শক, আজকে আমার খুব ভালো লাগলো। আর আসলে এই রত্নকার নিজের ঘরে ফিরে আসছে, তো নিজের ঘরে রাখনা আছে, ওনাকে একাই আছে, আর স্বামীকে নিয়ে নাই। আর স্বামীর ঘরটা এই যেটা, এই ঘরটা তো স্বামীর ঘরে, স্বামী থাকে, ও একাই এই রুমে থাকে। রুমের পরিবেশ অনেক ভালো, এমপতিবার মাসুম পারভেজ কিন্তু ঘরটা করে দিছে, অনেক সুন্দর করে দিছে ঘরটা। এখানে এতদিন তালাবদ্ধভাবে রাখতো রত্না, এখন এই ঘরেই থাকে। তো যাই হোক, আল্লাহ যার মাধ্যমে রুমটা হয়তো করার তৌফিক দান করেছে, আল্লাহর হুকুম মতোই হুকুম হয়েছে বলেই কিন্তু ঘরটা করতে পেরেছে। সবাইকে দোয়া করি, সবাই যেন ভালো থাকে, রত্ন যেন সুখে থাকে, এটাই আমার চাওয়া আর কি। তো যাই হোক, প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হয়তো আপনাদের মাঝে আসবো রত্ন নতুন কোনো নিয়ে। তবে আমরা চেষ্টা করবো রত্নার আজকে চাহিদাগুলো পূরণ করার জন্য। রত্না, কাজ শেষে তুমি কি আমাদের সঙ্গে যাবা? তোমার পাঁচ মিনিটের জন্য বটি দেখে নিয়ে আসবা, আর কিছু না, যখন যেটা দরকার সেটা দেখে নিয়ে আসবা। আর তোমার খেলাক বলবেন, তোমার খেলা তো ক্যামেরার সামনে আসে না, তোমার খেলা ক্যামেরার সামনে আসতে চায় না। তোমার খালু নাকি না করছে? হ্যাঁ, ও তো জামাই, ওই হলো জামাই। মাছে তেল দাও একটু নাকি কি তেল? তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। রত্নার বটি লাগবে, আমরা কিনে দেবো, আর তেল লাগবে, ওটা কিনে দেবো, আর শ্যাম্পু, মাথায় শ্যাম্পু, পাতা শ্যাম্পু দিয়ে দেবো। রত্না, পাতা শ্যাম্পু মাথায় নেবা, ঠিক আছে? তোমার মাথা চুল কি আসলে তোমাকে যে পাগলি বলা হয় এমনি বলা হয় না, দেখো তোমার চুল পাগলির মতো খাড়া খাড়া হয়ে আছে। আচ্ছা, চিল্লাও না, ও তো ভালো জায়গায় দাঁড়া আছে, ও তো ডিস্টার্ব করতেছে না। রাবিয়া, এদিকে আসো। এই তোমার ছেলে সন্তানকে শোয়া দিতে, ধোয়া এসে তোমার সন্তানের নাকে লাগতেছে, একটু দূরে শোয়া দেওয়া লাগছে, দূরে সন্তান একাই ঘুমায় দিতেছে। ঘুম থেকে উঠে ওপাশে পড়ে যাবে না তো, ওপাশে তো গর্ত। হ্যাঁ, প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আসলে আপনাদের মাঝে ঘর দেওয়াটা, ঘরে বসবাস করাটাই আপনাদের মাঝে তুলে ধরলাম যে কী অবস্থায় আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।